ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে যারা আত্মহত্যা করে মারা যায় তাদের জন্য দোয়া করা যাবে কিনা। মোহতারাম ভাই, আত্মহত্যা করা মহাপাপ এবং কবিরা গুনাহ। যে ব্যক্তি আত্মহত্যা করে অথবা অপর কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে তার ব্যাপারে বলা হয়েছে, মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আদ্দালাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তার প্রতিদান হলো, তার পরিণাম হলো, তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামে যাবে। খালিদান ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন। ওয়া লা'আনাহু, তাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন। ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, এবং তার জন্য অনেক বড় শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। তো এটা একটা মোস্ট কবিরা গুনাহ, কারণ এর মাধ্যমে মানুষকে হত্যা করা হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর এই লোক কী করে, এরকম লোকদেরকে হত্যা করে অথবা নিজে আত্মহত্যা করে। তো নিজে আত্মহত্যা করাও কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আত্মহত্যা যেভাবে আত্মহত্যা করে কিয়ামত পর্যন্ত তাকে সেইভাবেই শাস্তি পেতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি আত্মহত্যাকে হালাল মনে না করে তবে তো সে ইসলাম থেকে বের হয়ে যায় না। যদি কেউ আত্মহত্যাকে হালাল মনে না করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যায় না। হয়তো মনের কষ্টে আবেগে অথবা কারো অভিমান করে সে আত্মহত্যা করে, এমতো অবস্থায় সে অবশ্যই পাপী, কিন্তু সে ইসলাম থেকে যেহেতু বের হয়ে যায় না তাই তার জন্য দোয়া করা যাবে, তার জন্য ক্ষমা চাওয়া যাবে, তার জন্য দোয়া করা যাবে, ঠিক আছে। এবং তার জানাজাও পড়া যাবে, জানাজা পড়তে হবে তার যদি সে নামাজি ব্যক্তি হয়, কিন্তু বেনামাজি না ব্যক্তির নামাজ জানাজা পড়া যাবে না। আর এই লোক যদি নামাজি হয় কিন্তু ঘটনাক্রমে হয়তো এই শয়তানি চক্রান্তে সে পড়ে গেছে, তবে সে কাফের হয়ে যায় না। যদি এটাকে হালাল বৈধ হালাল বৈধ মনে না করে তবে তার জন্য দোয়া করা যাবে। যদি সেটাকে হালাল মনে না করে থেকে না করে থাকে এবং শয়তানি অস্ত্রে সে আত্মহত্যা করে তবে তার জন্য ক্ষমা চাওয়া যাবে, তার জন্য মাপ চাওয়া যাবে, তার জন্য দোয়া করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম।